আমি একটু উটের পেটে চেপে পানি একটু তলাশ করি, পানি একটু খোঁজে বেড়াই, কোথাও পানি পাওয়া যায় নাকি দেখে। হযরত আব্দুল মুত্তালিব যখন উটের পেটে চেপে আল্লাহর নাম নিয়ে উটকে চালাতে লাগলেন, সঙ্গে সঙ্গে উটের পায়ের আঘাতে শুকনো মরুভূমির ভেতর দিয়ে বালি থেকে আল্লাহ পানি তুলে নিলে। আর একটু ধরে বলে, আর একটু ধরে বলে, পানি উঠেছে, তোমরা পানি ধরে নাও, যে যার যে যার পাত্রে যে যার জায়গাতে পানি তুলে নাও, ধরে নাও। সঙ্গী সাথীরা পানি ধরে নিল। আব্দুল মুত্তালিব একজন ব্যক্তিকে দিয়ে খবর পাঠালো, যাও কুরাইশ গোত্রের মানুষদেরকে বলে দাও পানি আমরা পেয়ে গেছি, তাদের যদি দরকার হয় তারাও এখান থেকে পানি এসে নে। কুরাইশ গোত্রের মানুষদেরকে যখন খবর দেওয়া হলো, হে কুরাইশ তারা অবাক হয়ে গেল, বিস্মিত হল, অবাক হয়ে গেল, তারা হতভম্ব হয়ে গেল। শুকনো বালু থেকে কখনো পানি উঠতে পারে না, নিশ্চয়ই মাঝে গদান সঙ্গী মানুষগুলো কোরাইশ গোত্রের মানুষগুলো ভেতর থেকে একজন ব্যক্তিকে পাঠানো হলো দেখার জন্য। যখন একজন ব্যক্তি এসে দেখতে পেল শুকনো বালু থেকে পানি উঠছে, সঙ্গী মানুষগুলোকে যখন খবর দেওয়া হলো সবাই আব্দুল মুত্তালিবের কাছে এসে জড়িয়ে ধরল। আব্দুল মুত্তালিব বুঝেছি বুঝেছি, হে আব্দুল মুত্তালিব জেনেছি জেনেছি, আমরা তোমার বিরুদ্ধে করে কখনো পারব না, তোমার পক্ষে আল্লাহ স্বয়ং তিনি আছে। আর একটু বলেন, হে আব্দুল মুত্তালিব বুঝে গেছি আমরা, কখন আমরা কুয়া খনন করলে ওই কুয়ার মালিক আমরা হতে পারবো না, যদি আমরা কুয়ার মালিক হই পানি আল্লাহ দেবে না, যেখানে আল্লাহ শুকনো বালু থেকে তোমাকে পানি দিতে হবে, এখানে বিচার করা লাগবে না। চলো 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 পানি সাত গোত্রে আজাবো না, ফিরে এসো ফাইসাল্লাহ হয়ে গেছে, তুমি মালিক হবে আমরা না পানি খাবো। আল্লাহ যার পক্ষে আছে পৃথিবী তার বিপক্ষে হয়ে গেল, পেরে উঠতে পারবে না। আব্দুল মুত্তালিব সেই সময়তে আমার আল্লাহর দরবারে দুবার সিজদা দিয়ে বলেছিলাম, আজকে যদি আমার ছেলে থাকতো কোরাইশ আমার বিরুদ্ধে আর এরকম কথা বলতে পারত না, আল্লাহ গো তোমার কাছে আমি ওয়াদা দিলাম, যদি তুমি আমার গুনে গুনে দশটা ছেলে দাও, একটা ছেলেকে আমি তোমার নামে কোরবানি করব, গুনে গুনে তুমি যদি দশটা ছেলে দাও, একটা ছেলেকে তোমার নামে আমি কোরবানি করব, আর যে কুয়াটা আমি খনন করতে চলেছি ওই কুয়াটা যদি আমি আল্লাহ ঠিকঠাক ভাবে যদি আমি কুয়াটা খনন করতে পারি, আর দশটা ছেলে যদি দিল, আমি ওয়াদা দিচ্ছি তোমার নামে একটা ছেলেকে আমি কোরবানি করে দেব। আব্দুল মুত্তালিব এসে ফিরে এসে কুয়া উদ্ধার করলেন, তখন কূপের গভীরতা কত ছিল? 14 ফুট। কত ফুট? 14 ফুট। এই 14 ফুট কুয়া, একবার যন্ত্র পরিষ্কার করার ব্যবস্থা নেওয়া হয়েছিল, আধুনিক যন্ত্রপাতি নিয়ে যখন কূপের তলদেশে যখন ডুবুরিরা নেমেছিল, ওই সময় যে কূপের পাথর গুলো পেয়েছিল বিভিন্ন রকম কালারের পাথর পাওয়া গিয়েছিল, সব থেকে বড় কালারের পাথরটা পাওয়া গিয়েছিল, সব থেকে বড় পাথরটা পাওয়া গিয়েছিল,
আর বিমক্ষরে নাম উৎকলিত ছিল আল্লাহর নাম পাথরের উপরে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা উঠেছিল আর একটু জোরে বলেন আর একটু জোরে বলেন এই বাপ্পা কালেদের সময়তে ওই ডুবুরিগুলো ফিরে চলে এল দেখতে পেয়েছিল ওই শিষ্যের পাথর পড়ে গে আর বিহকে উৎকলিত আছে বিসমিল্লাহির রহমানির রহিম পরবর্তীকালে আপনাদের জানা আছে কয়েক শতাব্দী পরে সৌদি সরকার 24 জন ডুবুরি নামিয়েছিল কূপের তলদেশে পাঠিয়েছিল সৌদি সরকার 24 জন ডুবুরি জমজম কূপের তলদেশে পাঠানো হয়েছিল জমজম কূপের নিজেদের পাঠানো হয়েছিল সৃষ্টি করেছেন একদিন আগে প্রায় 4000 বছর আগে আল্লাহ জমজম কূপ সৃষ্টি করেছেন শুধু তাই নয় আপনাদের জানাচ্ছেন আধুনিক ভারী মোটরের সাহায্যে প্রতি সেকেন্ডে যখন 8000 লিটার পানি তোলা হয় এরপরও জমজম কূপের পানি শেষ হয় না শুধু তাই নয় গোটা পৃথিবীতে এমন কোন হাদিস নাই যে জমজম কূপের পানি নিয়ে যায় নাই গোটা পৃথিবীর সমস্ত হাজী সাহেবেরা যারা মক্কায় শরীফে যান সবাই খায় এবং সঙ্গে করে পানি বয়ে নিয়ে যায় আজ পর্যন্ত জমজম কূপের পানি শেষ হয় না আধুনিক যন্ত্র দিয়ে আধুনিক বড় বড় ভারী মোটর দিয়ে 8000 করে লিটার পানি তোলা হয় প্রতি সেকেন্ডে এরপর কত জমজম কূপের পানি শেষ করতে শেষ করতে সক্ষম হয় না মনে রাখবেন পানি যদি একটু নিচের দিকে নেমে যায় 11 মিনিট সময় লাগে 11 মিনিটে কূপটা পরিপূর্ণ হয়ে যায় আর একটু করে বলেন আর একটু করে বলেন যে আল্লাহ পৃথিবীর সমস্ত হাজির সাহেবদের ড্রামে ড্রামে পানি পাঠিয়ে প্রত্যেকটা হাজির সাহেবের ঘরে ঘরে যদি পানি পৌঁছে যায় আমেরিকার হাজি ব্রিটেনের হাজি রাশিয়ার হাজি ইন্দোনেশিয়ার হাজি এত্তর নওজোয়ান যুবকেরা পাকিস্তানের হাজিরা বাংলাদেশের হাজিরা ভারতের হাজিরা গোটা পৃথিবীতে যদি পানি নিয়ে পানি না শেষ করতে পারে প্রতি সেকেন্ডে যদি 8000 পানি নিয়ে যদি পানি শেষ করতে না পারে পাথরের উপরে যদি আল্লাহর নাম লিখে দিতে পারে সে আল্লাহ গাছের পাতায় কি আল্লাহর নাম লিখে দিতে পারে না প্রমাণ দেবো বলেছিলাম আমি আল্লাহ নিদর্শন প্রমাণ দেবো বলেছিলাম এরকম একটা নয় আমি একাধিক তথ্য তুলে ধরতে পারি ফেরাউনের লাশ পানির ভেতরে ছিল কতদিন ছিল তাকে পরীক্ষা করার জন্য কোন কান্ট্রি কোন দেশে দেখানো হয়েছিল পৃথিবীর এমন কোন নয় আজকে বলতে প্রাপ্য হয়েছে এমন পৃথিবীর জমিনে যত সায়েন্টিস্ট যত গবেষক যত ইঞ্জিনিয়ার যত ডক্টর যত কবিরা যত শাস্ত্রবিজ্ঞান কুদরতি ক্ষমতার কাছে হার মানতে বাধ্য বাধ্য হয়েছে আর আপনি বলছেন পোকা পাতাই কেটেছে পাতা পোকাই কেটেছে পাকা পাতা পোকাই কেটেছে চালাকি পেয়েছেন ইউটিউবে আপনার ছবি চলে বলে আপনি ভাইরাল হয়ে গেছেন বলে যা বলবেন তাই পাবলিক মেনে নেবে এটা আল্লাহর নিদর্শন আপনাকে মানতে হবে এতদিন পোকা কেন কাটে না আর পোকা কি এক যুক্তি করে কেটেছিল আগেও বলেছি আবার বলছি গোটা পৃথিবী গোটা রাজ্যের গোটা জেলা গোটা রাজ্যের গোটা ডিস্ট্রিক্টের গোটা ভারতের গোটা কান্ট্রি দেশের পোকা কি কন্ট্রাক্ট করেছিল যে আমরা একই সময় এক কেটে দেবো
কোথায় পেয়েছেন তবু আপনি মানবেন না আল্লাহর নিদর্শন আর তোমাদের মতো চুটকে মৌলবীগুলোর জন্য আজকে বাবাজি আমার ভাইরা সমাজে এত ফাটল তোমাদের মতো মৌলবীগুলোর জন্য আজকে ঈদ হবে কবে তোমরা ঠিক করে দেবে শবে বরাত কবে হবে তোমরা ঠিক করে দেবে নামাজ পড়বে কি না পড়বে তোমরা ঠিক করে দেবে বাবাজি আমার ভাইরা ভুল বুঝবেন না রাগ করবেন না চলো প্রচুর লোক হয়ে গেছে আল্লাহ করে আর কমিটির ভাই লাগাতে চেয়েছে বুঝেন না কলম আর মর্ম সব সুযোগ সন্ধানি ওরাও যেমন চালাক ঘেটে ঘেটে আমরাও তো কমিটি ঘেটে ঘেটে চালাক কথা বুঝছেন বাবাজি আমার ভাই আরে বাবা এক দোকানদার কত খরিদ্দার ছাড়ছে বলো দেখি দেখি খরিদ্দার যদি চালাক হয় দোকানদার আরো ছাড়ছে ও যখন দোকানদার যখন খরিদ্দারের পা থেকে মাথা পর্যন্ত দেখলো তখনই ধরে নিল যে খরিদ্দারটা কেমন আছে মালটা কেমন আছে একে কোন কোম্পানি মাল দিতে দিতে যখনই দেখলো রোগটা বুঝে যাচ্ছে মাকা লোক তখন আগে থেকে বলে চাচা যে মাল চাইছেন ও মাল আমার কাছে মাল থাকলো নেই ঘর পাঠিয়ে দিচ্ছে আব্দুল মুত্তালিব কূপের গভীরতা ছিল 11 ফুট সেই কূপের গভীরতা আজকে দাঁড়িয়েছে 51 ফুট শুধু তাই নয় আপনাদের জানা আছে কূপের মুখ থেকে নিচে পর্যন্ত 30 ফুট পর্যন্ত বিভিন্ন রকমের স্তরের মাটি দেখা যায় ওবা হয়েছে ডুবুরিরা 34 জন ডুবুরি যখন নিচে নেমেছিল ওবা হয়ে গিয়েছিল 30 ফুট পর্যন্ত যে মাটিটাকে বলা হলো ইব্রাহিমের পলি এ তরুণের তৃতীয় নাম্বারে দ্বিতীয় স্তরে যখন দেখা দ্বিতীয় নাম্বারে আপনাদের জানা আছে দ্বিতীয়তম হলো 5 ফুট পর্যন্ত কালো 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 পুরোটাই মাটি এরপরে 17 ফুট দেখা যায় পুরো পাথর এভাবে 30 ফুট যখন দেখা যায় বিভিন্ন রকমের স্তরের মাটি বিভিন্ন রকমের কালারের মাটি ডুবুরিরা অবাক হয়ে গিয়ে পৃথিবীর জমিনে ফিরে এলো ফিরে এসেন ওই সমস্ত ডুবুরিরা আল্লাহর প্রশংসা আল্লাহর গুণগান আল্লাহর কথা বলতে বাধ্য হয়ে গিয়েছিল যে জমজম কুয়া যে কুয়ার পানি গোটা পৃথিবীর মানুষ পান করলো শেষ হয় না বুঝছেন 51 ফুট তৎকালীন যুগে ছিল 14 ফুট পানি আবার পরিপূর্ণ কমপ্লিট হচ্ছে গোটা পৃথিবীর হাজিদের ঘরের কোনায় কোনায় হাজিদের ঘরে ঘরে আল্লাহর জমজম কুয়ার পানি পৌঁছে গেছে কুয়া কিন্তু শেষ হয় না 4000 আগে বছর আমার আল্লাহ 4000 আগে এই কুয়াকে আল্লাহ সৃষ্টি করেছেন আজও পর্যন্ত সেই কুয়া গোটা পৃথিবীর মানুষকে পানি দিচ্ছে কথা বুঝছেন এটা হলো আল্লাহর কুদরতি ক্ষমতা অস্বীকার করার কোনো জায়গা নাই অস্বীকার করার কোনো জায়গা নাই এত রে নওজোয়ানেরা এ জমাকেরা এ জানতো
কুয়ার পানি কেমন জানে ফুটাই বলো মনে রাখবে একটা বাজি আমার ভাইরা সোডিয়াম পটাশিয়াম বিভিন্ন রকম বিজ্ঞান সমবিজ্ঞান সমর্থন করেছে বিজ্ঞান বলতে বাধ্য হয়েছে এই জন্য এই জমজম কুয়ার পানি যখন আপনি খান শুধু শুধু পিপাসা নিবারণ হয় না বরং আপনার খিদা আপনার ভোক আপনার খোদাটাও নিবারণ করে শুধু খোদা নিবারণ করে না শরীরে আপনার যত রকমের রোগ আছে আপনি যদি নিয়ত করে খান আল্লাহ আপনার শরীরের রোগগুলো নিরাময় করে দেবে এই জমজম কুয়ার পানি আল্লাহ বিরাট ফাজিলা দিয়েছেন এই জন্য জমজম কুয়ার পানির ইজ্জত দয়া দিয়েছেন আপনি যদি নিয়ত করে খান আপনার স্মৃতি শক্তিকে বাড়াবেন আল্লাহ বাড়াবেন বলেছেন শরীরকে আপনি সুস্থ রাখবেন বলেছেন খোদা আপনার নিবারণ করবেন বলেছেন এই জন্য পৃথিবীর অন্য পানি জমজম কুয়ার পানি দুটো কিন্তু পানি এক নয় জমজম কুয়ার পানি তাই আমার আল্লাহ পৃথিবীর জন্য সমস্ত বান্দা বান্দীদের জন্য আল্লাহ আল্লাহ নিদর্শন করে দিয়েছে ভাইরা আমার দোস্ত আমার বাবাজিরা চলুন আব্দুল মুত্তালিব হুজুর নিয়ত করেন আল্লাহ ওই পানি যদি ওই কূপ যদি আমি খনন করতে পারি আর যদি তুমি আমাকে 10টা ছেলে দাও তাহলে একটা ছেলেকে তোমার নামে আমি কুরবানি করব আজকে যদি আমার ছেলে থাকতো তাহলে কুরাইশ গোত্রের মানুষেরা আমার উপর এরকম জুলুম করতে পারতো না 6 দিনের পথে আমাকে পাঠাতে পারতো না যদি আজকে আমার ছেলে থাকতো তাহলে কুরাইশ গোত্রের মানুষেরা আমার উপর এরকম জুলুম করতে পারতো না 10টা ছেলে যদি আমার থাকতো তারা বুকে হাঁচি রে আর ছাতি চওড়া করে আমি বাপ আমার জন্য তারা ছাতিয়ে পড়তো এই জন্য 10টা যদি ছেলে দাও একটা ছেলে তোমার নামে কুরবানি করব এখন কোন ছেলেটা কুরবানি হয়েছিল না হয় না এখন এবারে এই কোশ্চেন প্রশ্ন চলো চলো ওয়াল্লাহ তো টাইম অনেক হয়ে গেছে তাহলে পরের ঘরে এই টাইমে কি করে করব নামাজ হবে তো বলেন সামনে কোন নম্বরে হাজির হবে বলেন কি গো আপনারা রাগ করছেন নাকি দুঃখ পাননি তো যাক মাশাআল্লাহ তাআলা একবার তকবীর দেন নারে তকবীর এটা শুধু এইটুকু বলবো এবার এই দিকটা একবার দেন দেখি নারে তকবীর এবার এইটুকু বলবো এবার এইটা একবার দেন দেখি নারে তকবীর মাশাআল্লাহ এবার তিনজন মিলে তিনটে দল একসঙ্গে দেন দেখি নারে তকবীর মাশাআল্লাহ আর একটু জোরে হবে নারে তকবীর আছে তারা একটু মুখ খুলে দেন দেখি নারে তকবীর আর একটু জোরে লাগান নারে তকবীর ডাকছি কাকে এই জোরে বলেন কাকে আল্লাহকে অসুবিধা আছে কিছু হ্যাঁ যাদের চিৎকার তোরা দিলি তারাই তোদের এনার্জি করে ঢোকা ঢোকা হচ্ছে আছিস আছো কোথায় যাদের চিৎকার তোমরা দিলে তারাই ডিটেনশন ক্যাম্প তৈরি করার জায়গা দিচ্ছে আছো কোথায় ডাকো আল্লাহকে রাস্তা পাবে সোজা আল্লাহ ঢুকিয়ে দেবে তিনার জান্নাতে চলো সবাই মিলে একবার দেন দেখি রে না চিৎকার মেরে দেন না ফাঁকি মারলে কিন্তু আল্লাহ ইচ্ছা করলে জাবান ঘুরিয়ে দিতে পারে ফাঁকি মারলে আল্লাহ কিন্তু যাবে জীবের প্যারালাইসিস করে দিতে পারে আল্লাহ ইচ্ছা করলে মিনি স্ট্রোক দিয়ে ঘুরিয়ে দিতে পারে আল্লাহ ইচ্ছা করলে কোড মাখিয়ে দিতে পারে আল্লাহ ইচ্ছা করলে জিভ ভেতর দিকে ঢুকিয়ে দিতে পারে পারে কি পারে না কথা কোন পারে কি পারে না যে আল্লাহ চোখ ঠিক রেখেছে হাত ঠিক রেখেছে সুস্থ সতেজ করেছে জিহবা হাত চক্ষু আবার আল্লাহ করতো সবকে যে আল্লাহ সতেজ করে চাঙ্গা করে রেখেছে সে আল্লাহকে ডাকবেন না তো কাকে ডাকবেন চিৎকার করে একবার দেন না আর জোরে নার দিবে সিলসিলা মুজাদুল জামাত সিলসিলা মুজাদুল জামাত নার দিবে মাশাআল্লাহ কেউ ফাঁকি তো মারেন ফাঁকি তো কেউ মারেন বাবা ফাঁকি কেউ মেরেছে নাকি লড়ে না কেন হুজুর আমরা সব জায়গায় গেলে কিন্তু এই রকম ভাবে আমরা 17 নম্বর জায়গাতেই বসি আর আমরা কিন্তু কোন জায়গাতেই দেই না খালি নিয়ে নিয়ে
ইন্দ্রাবাসনের ঘর লিয়েছি, জব কার্ডের কাজ লিয়েছি, হুজুর আমরা নীতি অভ্যস্ত কিন্তু দিতে অভ্যস্ত নয় ভাই, নেওয়ার কম দেওয়ার লোক বেশি। চলেন বাবাজি আমার ভাইয়েরা, ভুল বুঝবেন না, রাগ করবেন না, ডাকছিলাম আমার আল্লাহকে, তিনি রাজি থাকলে আপনাকে আমাকে বাঁচাবে, শর্ত হলো একটা, সেটা হলো এই মসজিদ আল্লাহর ঘর, এই ঘরকে সব সময় আপনি ভর্তি করে দেন, জামাতের সঙ্গে নামাজটা আদায় করুন, আল্লাহ আল্লাহকে বাজাবে। জুম্মার দিনে একটা সময় আছে যে সময় আপনার দোয়া কবুল হয়, আমি আজকে বলবো নি, পরের দিনে যদি কোনোদিন আসি ইনশাআল্লাহ বলবো, কেন আজকে নিয়ে এই আলোচনা করতে গেলে অনেক সময় আবার লেগে যাবে, আল্লাহ পাক যদি কোনোদিন নিয়ে আসেন আল্লাহ আলোচনা হবে ইনশাআল্লাহ। আব্দুল মুত্তালিব হুজুরের দশটা ছেলে হলো, দশ বছরে দশটা ছেলে হলো, এখন কুরবানি দেওয়া হবে কাকে, যাক আলোচনার খুব বেশি করতে চাইছি, যদি শেষে সময় থাকে দেখা যাবে, আসেন এই সুন্দর মাহফিল হয়েছে, বেঁচে আছেন দিয়ে দেয়, কথা বুঝতে পারছেন, এখনো পর্যন্ত ডিটেনশন ক্যাম্পে ঢুকতে হয়নি, আর হায়াতে আল্লাহ বাঁচিয়ে রেখে কবরও ঢুকিয়ে দেয়, বেঁচে আছেন দিয়ে দেয়, এই মাহফিলের জন্য দিয়ে দেয়, 1000 টাকা দেবেন, এক বছর পরে আল্লাহ রাজি থাকলে এই এনআরসি কবরের এনআরসি, দুই এনআরসি থেকে আল্লাহ বাঁচিয়ে দেবে, মনে বড় আশা নিয়ে আল্লাহ 1000 টাকা দেবে বলে ওয়াদা দিয়েছেন আল্লামা সাইফউদ্দিন বায়দানকে কবুল করিলাম, তাদের কবরগুলোকে নূর আর নূর দিয়ে ভরিয়ে দাও, ওগো আমার আল্লাহ এনআরসি থেকে বাঁচিয়ে দাও, নো দাদো নানা নিজেরা কবরে তাদের কবরগুলোকে নূর দিয়ে ভরিয়ে দাও, ওগো আমার আল্লাহ যখন মরো ইমানে সঙ্গে দাও, রাসূলুল্লাহ সাফাত নসিব করে দাও, আমিন আমিন আমিন, রাসূলুল্লাহ।